প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানেই আছো না কেন, যত দূরেই থাকো না কেন, সবাই তোমরা সুস্থ আছো, সুন্দর আছো, এ আমার আন্তরিক প্রত্যাশা। হ্যাঁ, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, যারা সরকারি সোহরাওয়ার্দী কলেজে মানবিক বিভাগে অধ্যয়নরত এবং যাদের আরাধ্য বিষয় যুক্তিবিদ্যা বা লজিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতোপূর্বে আমরা যুক্তিবিদ্যা সম্পর্কিত আলোচনা করতে গিয়ে পথ বা টার্ন এ সম্পর্কে আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি কথাটি বললে ভুল হবে, আমরা আলোচনার মধ্য দিয়ে এগিয়েছি তোমাদের সাথে অংশগ্রহণের মধ্য দিয়ে, বিষয়টি অস্পষ্টতা থেকে সুস্পষ্ট করার একটি প্রয়াস ছিল। আমরা নানা রকম পদের সাথে পরিচিত হয়েছি, নানা রকম পদের মধ্য দিয়ে একটি বিষয় আমাদের কাছে সুস্পষ্ট হয়েছে, যে বিষয়টি হচ্ছে বাংলা ভাষায় বাক্য আর যুক্তিবিদ্যার বাক্য একই রকমের নয়। বাংলা ভাষায় বাক্য বলতে আমরা মনের ভাব প্রকাশ করলেই, করতে পারলেই, অর্থবোধক শব্দের মধ্যে গাঁথুনির মধ্য দিয়ে যখন আমরা মনের ভাবটা প্রকাশ করি, কথনের মধ্য দিয়ে কিংবা উচ্চারণের মধ্য দিয়ে কিংবা লেখার মধ্য দিয়ে, তখনই সেটা বাক্য। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তে লাল রক্তে লাল, মনের ভাব প্রকাশ পেয়েছে, অতএব এটা একটি বাক্য। কিন্তু যুক্তি বাক্য হতে হলে তোমরা ভালো করে জানো যে তার একটি বিশেষত্ব আছে। বিশেষত্ব কি? যুক্তি বাক্য হতে হলে তার দুই প্রান্তে দুটো পথ থাকে, প্রথমত উদ্দেশ্য এবং শেষে থাকে বিধেয়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যাকে কেন্দ্র করে কথা বলা হয়, সেই পথটি হচ্ছে উদ্দেশ্য। আর উদ্দেশ্য সম্পর্কে যে কথা বলা হয়, সেই বলা কথাগুলো হচ্ছে বিধেয়। আমরা প্রায়শ উদাহরণ হিসেবে টেনে থাকি একটি যুক্তি বাক্য, আর সেটি হচ্ছে মানুষ হয় মরণশীল। এখানে কাকে উদ্দেশ্য করে কথা বলেছি? মানুষ। হ্যাঁ, মানুষকে কেন্দ্র করে কথা বা বক্তব্য উপস্থাপিত হয়েছে, অতএব মানুষ পদটি উদ্দেশ্য। আর মানুষ সম্পর্কে যে কথা বিবৃত হয়েছে, কি বলেছি আমি? মরণশীল। এই কথাগুলো হচ্ছে বিধেয়। এখন একটি বাক্যের দুই প্রান্তে থাকে দুটো পদ, কিন্তু দুই প্রান্তে যদি থাকে, যদি তার মধ্যে থাকে, যদি না থাকে কোনো সংযোজন সংযোজক, যদি না থাকে কোনো ব্রিজ বা সেতু, তাহলে পর বাক্যদ্বয়ের মধ্যে সেতু বন্ধনের কোনো সুযোগ ঘটে না, বাক্যই হয় না। তাহলে তার উত্তরটা কি? তার উত্তর হচ্ছে উদ্দেশ্য এবং বিধুর মাঝের যে শব্দটি ব্যবহৃত হয় যুক্তিবিদ্যায়, যুক্তিবাক্য গঠনের ক্ষেত্রে, হয় কিংবা নয়, সেটি হচ্ছে যুক্তিবাক্য। তাহলে আমরা সঙ্গত কারণে বলতে পারি যে দুটো পদের মধ্যে কোনো সম্পর্কের যখন ভাষাগত প্রকাশ আমরা করে থাকি, তখন সেটাকে আমরা বাক্য বলে থাকি। এখন এই বাক্য বা যুক্তি বাক্য যে নানা রকম ফের হয়, সেটার সাথে আমরা আজকে পরিচিত হব। আমরা ইতোপূর্বে গুণ অনুসারে, পরিমাণ অনুসারে যুক্তি বাক্য গঠনের ক্ষেত্রে যে বক্তব্য উপস্থাপিত হয়েছে, সেই পথ ধরে আমরা আজকে আরেকটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব। যেমন আমরা গুণ অনুসারে যুক্তি বাক্যকে দুটো ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে সদর্থক, আরেকটি হচ্ছে নয়নার্থক। পদের যে শ্রেণীবিন্যাস করেছিলাম, সেখানেও তোমরা সদর্থক পদ, নয়নার্থক পদকে পেয়েছো, সার্বিক পদ, বিশেষ পদকে পেয়েছো।
আমরা সেই সার্বিক পদ, বিশেষ পদ এবং সদর্থক নৈনার্থক পদের ব্যবহারের মধ্য দিয়েই আমরা সদর্থক যুক্তিবাক্য, নৈনার্থক যুক্তিবাক্য পাশাপাশি সার্বিক যুক্তিবাক্য, বিশেষ যুক্তিবাক্যের সাথে পরিচিত হব। তার আগে কিছু কথা আমাদের বুঝে নিতে হবে। প্রথমত, আমরা জানি যে গুণ অনুসারে একটি পদ দুটো ভাগে বিভক্ত হয়ে থাকে। অর্থাৎ কোনো পদের মধ্যে যদি কোনো গুণের উপস্থিতি বোঝায় তাহলে সেটি সদর্থক বা ইতিবাচক পদ, আর কোনো পদের মধ্যে যদি কোনো গুণের অনুপস্থিতি বোঝায় তাহলে সেটি নৈনার্থক বা নেতিবাচক পদ। মনে করো, মানুষ, সৎ, এই পদ দুটো সদর্থক, কিন্তু আমি যখন বলবো অমানুষ, অসৎ, অবর্ণটি যুক্ত হয়ে যখন পদটি নূতন আরেকটি পদে রূপান্তরিত হলো, সেই রূপান্তরিত পদ দুটো হয়ে গেল নেতিবাচক তথা নৈনার্থক। তাহলে সেই পদ ধরে আমরা একটি যুক্তিবাক্যকেও আমরা গুণ অনুসারে দুটো ভাগে ভাগ করতে পারি। কিভাবে? সদর্থক যুক্তিবাক্য, নৈনার্থক যুক্তিবাক্য। আমি এখানে যুক্তিবাক্য কথাটি লিখিনি স্থানের স্বল্পতার জন্যে, একটু লিখে দিলে বোধ হয় ভালো হয়। সদর্থক যুক্তিবাক্য, নৈনার্থক যুক্তিবাক্য, সার্বিক যুক্তিবাক্য, বিশেষ যুক্তিবাক্য, আমরা এভাবে ধরে নিলাম। আচ্ছা, তাহলে সদর্থক যুক্তিবাক্যের একটা উদাহরণ আমরা দিতে পারি। কিভাবে দিতে পারি? আমরা বলতে পারি যে মানুষ হয় মরণশীল, মানুষ হয় দ্বিপদ প্রাণী, মানুষ হচ্ছে উদ্দেশ্য। আর উদ্দেশ্য সম্পর্কে যে কথা বলা হয়েছে, কি বলা হয়েছে? মানুষ হয় মরণশীল। এখন কোনো যুক্তি বাক্যে যখন তার উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার করে একটি যুক্তি বাক্য উপস্থাপিত হয়, কোনো একটি গুণ বা বৈশিষ্ট্যকে স্বীকার করে যখন যুক্তি বাক্যটি উপস্থাপিত হয়, তখনই সেটি সদর্থক যুক্তি বাক্য। তাহলে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, কি বলতে পারি? যে মানুষ হয় মরণশীল, এটি সদর্থক যুক্তিবাক্য। আর যখন আমরা কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্যে যে কথাটি বিধেয় আমরা পেয়ে থাকি, উদ্দেশ্য সম্পর্কে যে কথা বলা হয়ে থাকে বিধেয়, সেটা যদি হয় নেতিবাচক, অর্থাৎ যখন কোনো গুণ বা বৈশিষ্ট্যের অনুপস্থিতিকে স্বীকার করে আমরা যখন একটি যুক্তিবাক্য উপস্থাপন করি, তখন সেটি হচ্ছে নৈনার্থক যুক্তিবাক্য। আমি যদি বলি কোনো মানুষ নয় চতুষ্পদ প্রাণী, তাহলে কি হলো? তার অর্থ হচ্ছে এখানে আমরা একটি গুণ বা বৈশিষ্ট্যের উপস্থিতিকে অস্বীকার করেছি। এখানে উদ্দেশ্য কোনটি? মানুষ। মানুষ সম্পর্কে যে কথা বলা হয়েছে, কি বলা হয়েছে? যে নয় চতুষ্পদ প্রাণী। অর্থাৎ এই গুণ বা বৈশিষ্ট্যটিকে অস্বীকার করে যখনই উপস্থাপিত হইল এই বাক্যটি, তখনই সেটি নৈনার্থক যুক্তিবাক্য। এখন তোমরা পাশাপাশি আরেক ধরনের আমরা যুক্তিবাক্যের সাথে পরিচিত হব। খেয়াল করো যে আমি লিখেছি পরিমাণ অনুসারে যুক্তিবাক্য। পরিমাণ অনুসারে যুক্তিবাক্য লিখতে গিয়ে লিখেছি সার্বিক যুক্তিবাক্য, বিশেষ যুক্তিবাক্য। সার্বিক, সার্বিক কথাটি এসেছে সর্ব বা সকল থেকে। অর্থাৎ যে যুক্তিবাক্যের বিধেয়, বিধেয় মানে কি? উদ্দেশ্য সম্পর্কে যে কথা বলা হয়,
বিধেয় যখন উদ্দেশ্যের পূর্ণ ব্যক্তার্থকে স্বীকার করে কোনো বক্তব্য উপস্থাপিত হয় তখন সেটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। সদর্থক নৈনার্থক কথাটি পরে আসি, সার্বিক যুক্তিবাক্যটা কি, বিশেষ যুক্তিবাক্যটা কি সেটা আগে একটু বুঝে নেই। যখন কোনো উদ্দেশ্য যে বক্তব্য উপস্থাপন করে সেই বক্তব্যটি যদি সেই উদ্দেশ্য পদের পূর্ণ ব্যক্তার্থকেও লক্ষ্য করে কেন্দ্র করে উপস্থাপন হয় তখন সেটি সার্বিক যুক্তিবাক্য। যেমন সকল মানুষ দ্বিপদ, সকল মানুষ হয় মরণশীল, এখানে মানুষ পদের টোটাল ব্যক্তার্থকে স্বীকার করে উপস্থাপন করা হয়েছে। কিন্তু যদি টোটাল বা সার্বিক সবার কথা না বলে ব্যক্তার্থ মানে কি সেটা তো আগেই তোমরা জেনেছো, ব্যক্তার্থ হচ্ছে একটি পদের সংখ্যার দিক। যুক্তিবিদ্যার পরিভাষায় একটি পদ যখন তার পূর্ণ ব্যক্তার্থকে সংখ্যাকে পরিমাণকে যখন উপস্থাপন করা হয় তখন সেটি সার্বিক। তাহলে আমরা যখন সকল সব শব্দগুলো যুক্ত করে যখন যুক্তিবাক্যকে উপস্থাপন করি তখন সেটি সার্বিক যুক্তিবাক্য। কিন্তু আমি যদি বলি কতক মানুষ হয় কবি, তাহলে অর্থটা কি দাঁড়ালো? সকল মানুষের কথা, অর্থাৎ মানুষ পদের যে ব্যক্তার্থ, পূর্ণ ব্যক্তার্থকে অস্বীকার করে তার আংশিক ব্যক্তার্থ তথা তার আংশিক সংখ্যা বা পরিমাণের উপস্থাপনের মধ্য দিয়ে সেই মানুষ সম্পর্কে একটি গুণ বা বৈশিষ্ট্যের উপস্থাপন করা হয়েছে। কি সেই বৈশিষ্ট্যের উপস্থাপন? কি বলতে পারি? আমি এখানে উদাহরণ হিসেবে লিখেছি যে কতক মানুষ হয় কবি, অর্থাৎ টোটাল ব্যক্তার্থকে উপস্থাপন না করে যখন আংশিক ব্যক্তার্থকে উপস্থাপন করে আমি আমার বক্তব্যকে লিখেছি বা উপস্থাপন করেছি তখন সেটি বিশেষ যুক্তিবাক্য। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে যুক্তিবাক্যের রকম ফের বা প্রকরণের ক্ষেত্রে, প্রকারভেদের ক্ষেত্রে আমরা গুণ অনুসারে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান সদর্থক যুক্তিবাক্য, নাম্বার টু নৈনার্থক যুক্তিবাক্য। না, ভুল বলেছি, গুণ অনুসারে সদর্থক যুক্তিবাক্য প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে নৈনার্থক যুক্তিবাক্য। ঠিক আছে, মনে থাকবে নিশ্চয়ই, গুণ অনুসারে, অর্থাৎ যখনই কোনো যুক্তিবাক্যে কোনো বিধেয়ে কোনো গুণকে স্বীকৃতি দেয়া হয়, স্বীকার করে উপস্থাপন করা হয় তখনই সেটি সদর্থক, আর যখনই সেটাকে অস্বীকার করা হয় তখনই সেটা নৈনার্থক বা নেতিবাচক। তোমরা বাংলার চেয়ে বোধহয় ইংরেজি টার্মটি বললে পরে মনে রাখতে সুবিধা হবে, তোমরা তো ইংরেজিতে আবার চৌকস। সোজা কথা, মোদ্দা কথা, যেটা পজিটিভ সেটা হচ্ছে সদর্থক, যেটা নেগেটিভ সেটা হচ্ছে নৈনার্থক। কোন ক্যাটাগরিতে, কোন মানদণ্ডেই বিভাজন? গুণ অনুসারে। আরেকটা ক্যাটাগরিতে বা আরেক মানদণ্ডে আমরা বিভাজন করেছি যুক্তিবাক্যকে, কি? পরিমাণ অনুসারে। অর্থাৎ প্রত্যেকটি পদের যেমনি করে রয়েছে, কি রয়েছে, ইতোপূর্বে তোমাদের সাথে আলোচনায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা জেনেছ বা জানার চেষ্টা করেছি, রয়েছে তার ব্যক্তার্থ এবং যাত্রার্থ। ব্যক্তার্থ মানে হচ্ছে তার সংখ্যা কিংবা পরিমাণের দিক, আর যাত্রার্থ হচ্ছে তার অপরিহার্য গুণের দিক। তাহলে প্রত্যেকটি পদের যেহেতু সংখ্যা বা পরিমাণের দিক আছে, যখন কোনো পদের টোটাল ব্যক্তার্থকে উপস্থাপন করে একটি বাক্য রচিত হয়, লিখিত হয়, উচ্চারিত হয়, তখন সেই বাক্যটি সার্বিক যুক্তিবাক্য।
যেমন সকল মানুষ হয় দ্বিপদ। কি করেছি আমি? মানুষ পদের টোটাল ব্যক্তার্থকে উপস্থাপন করেছি। মানুষ বলতে আমি শুধুমাত্র এখন এই পৃথিবীতে বসবাসরত মানুষকে বুঝাইনি, সকল বললে পর অতীত দিনের তোমার আমার পূর্বপুরুষ যারা অনেক আগেই ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, অতীত দিনে তোমার আমার সেই সব পূর্বপুরুষ এবং বর্তমানে যারা পৃথিবীতে বেঁচে আছেন তারা, এরা সবাই এখানেই না, অনাগত ভবিষ্যতে যারা আসবেন এই পৃথিবীতে মানুষ হয়ে, অর্থাৎ তোমার আমার উত্তরসূরি, তাদেরকে বাদ দিয়ে নয়, তাদেরকে নিয়েই সকল মানুষ। এ সম্পর্কে যখন একটি কমেন্ট, একটি বক্তব্য যখন উপস্থাপিত হয় তখনই সেটা সার্বিক যুক্তিবাক্য, কিন্তু যখন সেই মানুষের সমগ্র বা সবাইকে ওই গুণ বা বৈশিষ্ট্যগুলো বা বৈশিষ্ট্য সমূহ আরোপ না করে যখন একটি বা একাধিক গুণ বা বৈশিষ্ট্যকে আংশিক ব্যক্তার্থের উপর প্রয়োগ করে উপস্থাপিত হয় তখন সেটি বিশেষ যুক্তিবাক্য। যেমন কতক মানুষ হয় কৃষক, কতক মানুষ হয় কবি, কতক মানুষ হয় শ্রমিক। আমরা সব মানুষের কথা বলিনি, কিছু কিছু মানুষের কথা বলেছি। তাহলে চেনার উপায় কি? শৈশবোত্তর কালে একটা বই পড়েছিলাম, কিশোরে বেলা লেজ দেখে যায় চেনা। কথাটা আমার হঠাৎ হঠাৎ মনে পড়ে এই টপিকটি আলোচনা করতে গেলে। আমরা কিভাবে চিনব কোনটা সার্বিক, কোনটা বিশেষ, কোনটা সদর্থক, কোনটা নৈনর্থক? অত কিছু গভীরে যাওয়ার, ভাবার কিছু নেই। সরাসরি যখনই আমরা দেখব সব সকল শব্দ সংযুক্ত হয়ে একটি বাক্য উপস্থাপিত হয়েছে তখনই সেটি সার্বিক যুক্তিবাক্য। আর যখনই দেখব কোনো যুক্তিবাক্যে উদ্দেশ্য পদের পূর্বে কত কিছু কিছু কোনো কোনো এই সব শব্দ কিংবা শব্দ সমষ্টি সংযুক্ত হয়ে যখনই যুক্তিবাক্যটি উপস্থাপিত হয়েছে তখন সেই বাক্যটি বিশেষ যুক্তিবাক্য হিসেবে পরিচিত। এ তো গেল সার্বিক এবং বিশেষ যুক্তিবাক্য চেনার উপায়। সদর্থক এবং নৈনর্থক যুক্তিবাক্য চেনার উপায় সেটা তো আরও সহজ। কিভাবে? ওই যে বলেছিলাম না, সেতু বন্ধনকারী একটি পদ ব্যবহৃত হয় যুক্তিবাক্যে। কি সেই পদ, কি সেই শব্দ? হয় কিংবা নয়। যখনই কোনো যুক্তিবাক্যে আমি হয় শব্দটি ভুল বলেছি, আমি কেন, আমরা সবাই হয় শব্দটি দেখব তখনই সেটি সদর্থক, আর যখনই সংযোজক হিসেবে নয় শব্দটি দেখব তখনই সেটি নৈনর্থক যুক্তিবাক্য। তাহলে সদর্থক যুক্তিবাক্য, নৈনার্থক যুক্তিবাক্যের সাথে পরিচিত হলাম, পরিচিত হলাম সার্বিক যুক্তিবাক্য, বিশেষ যুক্তিবাক্যের সাথে। এবারে পুরনো কথা নতুন করে আলোচনা শেষে আজকে আরেকটু অগ্রসর হতে চাই। না, আমি একা একা অগ্রসর হতে পারি না, তোমাদের নিয়েই অগ্রসর হতে চাই। একটু মনোযোগ দাও। বিভাজন করতে গিয়ে দুটো ক্যাটাগরিতে বিভাজন করেছি যুক্তিবাক্যকে, গুণ অনুসারে, পরিমাণ অনুসারে। এখানেই শেষ নয়, আরেকটি ক্যাটাগরি আছে, আরেকটি মানদণ্ডে যুক্তিবাক্যকে বিভাজন করা যায়। সেই বিভাজনটি আমি এখানে তোমাদের সামনে উপস্থাপন করেছি, যে খেয়াল করো লেখা আছে যৌথ গুণ ও পরিমাণ অনুসারে। যৌথ গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে চারটি ভাগে ভাগ করা যায়। সার্বিক সদর্থক যুক্তিবাক্য, বিশেষ সদর্থক যুক্তিবাক্য,
সার্বিক নৈনর্থক যুক্তি বাক্য, বিশেষ নৈনর্থক যুক্তি বাক্য। তাহলে যেহেতু তুমি আগে থেকেই সার্বিক যুক্তি বাক্যের সাথে পরিচিত আর বিশেষ যুক্তি বাক্যের সাথেও পরিচিত, সদর্থক যুক্তি বাক্যের সাথেও পরিচিত, নৈনর্থক যুক্তি বাক্যের সাথেও পরিচিত, তাহলে এখানে নূতনত্বটা কি আছে? নূতনত্বটা আমরা খুঁজে পাই একটি শব্দ সংযোজনের মধ্য দিয়ে, যেখানে আছে যৌথ শব্দটি সংযুক্ত হয়ে কি লিখেছি আমি, একটি নূতন মানদণ্ড উপস্থাপন করেছি, যৌথ গুণ ও পরিমাণ অনুসারে। অর্থাৎ গুণের দিক থেকে তুমি যে বিভাজন করেছো সেটিও থাকবে, পরিমাণ অনুসারে তুমি যে বিভাজন করেছো সেটিও থাকবে। যেহেতু যৌথ শব্দটির যে দোতনা, যে সুর, যে ছন্দ আমরা পাই, সেই সুর এবং ছন্দের প্রকাশ আমরা এখনই দেখতে পাব। কিভাবে? সার্বিক সদর্থক যুক্তি বাক্য, সার্বিক নৈনার্থক যুক্তি বাক্য, বিশেষ সদর্থক যুক্তি বাক্য, বিশেষ নৈনার্থক যুক্তি বাক্য, এভাবে কেমন করে উদাহরণ হিসেবে আমি এখানে উপস্থাপন করেছি। খেয়াল করো, সকল মানুষ হয় মরণশীল। আমি তোমাদের আগেই বলেছি চেনার ক্ষেত্রে আমরা চট জলদি দেখেই চিনে ফেলতে পারবো। যদি কোনো বাক্যের আগে সব সকল শব্দ যুক্ত থাকে তাহলে সেটি কি হবে? সব মানে সব থেকে সর্ব, সর্ব থেকে সার্বিক, টোটাল, তাহলে সার্বিক যুক্তি বাক্য। সকল মানুষ হয় মরণশীল। এখন ওখানে মানদণ্ডটি হচ্ছে যৌথ গুণ ও পরিমাণ অনুসারে। আমরা পরিমাণের দিক থেকে উদ্দেশ্য পদের সব মানে টোটাল ব্যক্তার্থকে উপস্থাপিত হয়েছে, অতএব এটি সার্বিক যুক্তি বাক্য। এখন পরিমাণের দিক থেকে এটা হচ্ছে সার্বিক যুক্তি বাক্য, গুণের দিক থেকে সেটি কি বাক্য? কিভাবে চিনব? হ্যাঁ, নিশ্চয়ই ভুলে যাওনি, এই একটু আগেই তো বলেছি আমি, যখনই কোনো যুক্তি বাক্যে হয় শব্দটি দেখব তখনই সেটি হচ্ছে সদর্থ, আর যখনই গুণ অনুসারে বিভাজনের ক্ষেত্রে নয় শব্দটি দেখব তখনই সেটি হচ্ছে নৈনার্থক। আচ্ছা, তাহলে এখানে আছে কোনো মানুষ নয় অমরণশীল। আমরা কি করেছি? কোনো মানুষ নয় অমরণশীল, তার মানে হচ্ছে মরণশীল পদের যে ব্যক্তার্থ, টোটাল ব্যক্তার্থকে কি করেছি আমরা? অস্বীকার করেছি। নাকি কোনো কোনো মানুষের কথা বলেছি? কতক মানুষ? না, আমরা সব মানুষের কথা বলেছি। কোনো শব্দটি? হ্যাঁ, আমি একটু ভুল করেছি, বলেছিলাম না যে সব সকল শব্দযুক্ত বাক্যই হচ্ছে সার্বিক, সেটা কখন? সদর্থক যুক্তির বেলায়। কিন্তু যখন আমি দেখব কোনো, শুধুমাত্র কোনো শব্দটি যুক্ত হয়ে একটি বাক্য উপস্থাপিত হয়েছে তখন সেটিও সার্বিক যুক্তি বাক্য। যেমন কোনো মানুষ নয় অমরণশীল, এখানে কি হয়েছে? মানুষ পদের টোটাল ব্যক্তার্থকে অস্বীকার করে বক্তব্যটি উপস্থাপিত হয়েছে। অস্বীকার করেছি, এটা নেগেটিভ অ্যাপ্রোচ। কিভাবে জেনেছি? নয় সংযোজক হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? সব বা সকল থাকলে পরেই সেটি সার্বিক, সবসময় না, সদর্থক বাক্যের ক্ষেত্রে। আর কোনো শব্দটি যদি সংযুক্ত হয়ে বাক্যটি উপস্থাপিত হয় তাহলে সেটি সার্বিক। হ্যাঁ, শুধুমাত্র কোনো যদি থাকে, কিন্তু যদি কোনো শব্দটির আধিক্য থাকে, অর্থাৎ দুইবার যদি তুমি কোনো কথাটি ব্যবহার করো তখন বাক্যটি আবার সার্বিক থাকে না, সে বাক্যটি হয়ে যায় বিশেষ যুক্তি বাক্য। যেমন আমি এখানে বলেছি কোনো মানুষ নয় অমরণশীল, কোন আমি উদাহরণ হিসেবে বলতে পারি কোনো মানুষ নয় চতুষ্পদ। আমি উদাহরণ হিসেবে যখন বলি বা বলবো কোনো কোনো মানুষ নয় ভদ্র,
কোনো কোনো মানুষ নয় কৃষক, কোনো কোনো মানুষ নয় কবি। তাহলে কি এই একটি কোনো ব্যবহারের মধ্য দিয়ে খুঁজে পেলাম টোটাল ব্যক্তার্থের উপস্থাপন? আর একটি শব্দ কোন শব্দ? কোনো। দুইবার ব্যবহারের মধ্য দিয়ে খুঁজে পেলাম টোটাল ব্যক্তার্থকে? না, আমরা খুঁজে পেলাম আংশিক ব্যক্তার্থকে। ঠিক আছে, তাহলে আমরা এখন গুণ, যৌথ গুণ এবং পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে ভাগ করতে পারি। কিভাবে? চার ভাগে। সার্বিক সদর্থক যুক্তিবাক্য, বিশেষ সদর্থক যুক্তিবাক্য। উদাহরণ হিসেবে আমি এখানে এনেছি সার্বিক সদর্থক যুক্তিবাক্যের উদাহরণ দিয়েছি। কি দিয়ে লিখেছি? সকল মানুষ হয় মরণশীল। নেক্সট, তারপরে লিখেছি কোনো মানুষ নয় অমরণশীল। কোনো মানুষ নয়, তার মানে কি? টোটাল ব্যক্তার্থকে অস্বীকার করে উপস্থাপন। এটা কি? এটা হচ্ছে সার্বিক নৈনর্থক যুক্তিবাক্য, যেহেতু নয় সংযোজক হিসেবে ব্যবহৃত হয়েছে। নেক্সট, কতক মানুষ হয় কবি। মানুষের সবার কথা বলা হয়নি, সব মানুষ কবি নয়। অবশ্য একজন কবি, বিখ্যাত কবি রফিক আজাদ বলেছিলেন আক্ষেপ করে, দেশে এখন কবি এবং কাকের সংখ্যা প্রায় সমান। যাই হোক, সে এক ভিন্ন প্রসঙ্গ। আমরা এখানে উদাহরণ হিসেবে টেনেছি কি? কতক মানুষ হয় কবি। তাহলে মানুষের সামগ্রিক ব্যক্তার্থকে, টোটাল ব্যক্তার্থকে উপস্থাপন না করে আংশিক ব্যক্তার্থকে, অর্থাৎ মানুষের অল্প সংখ্যক, কিছু সংখ্যক মানুষ যে কবি, সবাই যে কবি নয়, সেটা উপস্থাপন করা হয়েছে। এ কারণে আমি এখানে লিখেছি কতক মানুষ হয় কবি। নেক্সট, সবাই কি কবি? না, আমাদের দেশ কৃষকের শ্রমিকের, আমারই দেশ গরিবের নিঃস্বের ফকিরের। বলি না, আমি না হয় নাই বা বললাম, শিল্পীরা তো বলেন গানে গানে সুরে সুরে, তোমরাও বলো জানি। তাহলে আমি এরপরে বললাম কতক মানুষ নয় কবি, সেটা কি হলো? যখনই মানুষ পদের পূর্বে সব বা সকল শব্দটি খুঁজে পেলাম না, কতক, কিছু, কোনো কোনো এই শব্দ থাকলে পরেই সেটি কি হবে? চেনার জন্য, বোঝার জন্য সহজ আংশিক ব্যক্তার্থের উপস্থাপন। তার মানে কতক মানুষ নয় কবি, এটা হচ্ছে বিশেষ নৈনার্থক যুক্তিবাক্য। নৈনার্থক কেন? এই যে সংযোজক হিসেবে নয় শব্দটি যুক্ত আছে। তাহলে আমরা যৌথ গুণ ও পরিমাণ অনুসারে খুঁজে পেয়েছি সার্বিক সদর্থক যুক্তিবাক্য, সার্বিক নৈনার্থক যুক্তিবাক্য, বিশেষ সদর্থক যুক্তিবাক্য, বিশেষ নৈনার্থক যুক্তিবাক্য। আমরা এত লম্বা কথা শোনার, ধারণ করার তোমাদের সময় কোথায়? যেহেতু তোমরা এই প্রযুক্তির উৎকর্ষ এত, এমন মানে উচ্চতর পর্যায়ে সাধিত হয়েছে, সেই আধুনিক প্রজন্মের তোমরা যেহেতু কি বলা যেতে পারে উত্তরসূরি, আমাদের চেয়ে তোমরা অনেক বেশি অ্যাডভান্সড। সঙ্গত কারণে কত কিছুই না তোমাদের মনে রাখতে হয়। আমরা এত লম্বা কথা মনে না রেখে আমরা কয়েকটি বর্ণের মধ্য দিয়ে মনে রাখার চেষ্টা করব। কিভাবে? সার্বিক সদর্থক যুক্তিবাক্য মানে হচ্ছে এ যুক্তিবাক্য। যখনই আমি বলবো ই, তার মানে হচ্ছে সার্বিক নৈনর্থক যুক্তিবাক্য। আর যখনই বলা হবে আই যুক্তিবাক্য, তার মানে হচ্ছে বিশেষ সদর্থক যুক্তিবাক্য। আর যখনই বলবো ও যুক্তিবাক্য, তখন সেটি হচ্ছে বিশেষ নৈনর্থক যুক্তিবাক্য। তাহলে যুক্তিবাক্যের রকম ফের এ, ই, আই, ও। এ বলতে কি বোঝায়? এ বলতে বোঝায় সার্বিক সদর্থক যুক্তিবাক্য। ই বলতে কি বোঝায়? ই বলতে বোঝায় সার্বিক নৈনার্থক যুক্তিবাক্য। আই বলতে কি বোঝায়? আই বাক্য বলতে বোঝায় বিশেষ সদর্থক যুক্তিবাক্য। ও বলতে বোঝায় বিশেষ নৈনার্থক যুক্তিবাক্য।
তাহলে যৌথ গুণ ও পরিমাণ অনুসারে যে যুক্তি বাক্যে বিভাজনটি উপস্থাপিত হয়েছে সেটি মনে রেখে আমরা পরবর্তী ক্লাসে আরেকটু বিস্তৃতভাবে জানার চেষ্টা করব এই প্রত্যাশায় থাকলাম। তোমরা সবাই আমার ক্লাসে তোমাদের ব্যস্ততাকে একটু উপেক্ষা করে না হয় যদি সংযুক্ত থাকো সেটা হবে আমার জন্য আনন্দের। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।